বেরানি, বেরানি মানে হলো সাহসী বা নির্ভীক, সাহসী বা নির্ভীক। বারিং, বারিং মানে হলো শোয়া বা শুয়ে থাকা, শোয়া বা শুয়ে থাকা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের মূল টপিক হচ্ছে বি দিয়ে মালয়েশিয়ান ভাষার গুরুত্বপূর্ণ কিছু শব্দ। এর আগেও আমি একটা বি দিয়ে ভিডিও তৈরি করেছিলাম, এটা তার সেকেন্ড পার্ট। তো আশা করি সবাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন, এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু শব্দ দেওয়া আছে যা আপনাদের উপকারে আসবে এবং আপনারা উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। আজকের প্রথম শব্দটি হচ্ছে বাউ, বাউ মানে হলো গন্ধ। এর পরে যেই শব্দটি আছে বুসু, বুসু মানে হলো পচা। এর পরের শব্দটি হলো বাজা, বাজা মানে হলো সার, যে কোনো সারকে বলা হয় বাজা। এর পরের শব্দটি হলো বাজাক, বাজাক মানে হলো লাঙল বা জমি চাষ করার লাঙল। এর পরের শব্দটি হলো বাবি, বাবি মানে হলো শুকর। এর পরে যে শব্দটি আছে বাজু সেজু, বাজু সেজু, এর মানে হলো সোয়েটার, সোয়েটার বা শীতের পোশাক যেটাকে বলা হয়। এর পরে যেই শব্দটি আছে বাকার, বাকার মানে হলো পোড়া বা দাহ করা, পোড়া বা দাহ করা। এর পরের শব্দটি হলো বারিসান, বারিসান, বারিসান মানে হলো লাইন। এর পরের শব্দটি হলো বালাই বোম্বা, বালাই বোম্বা মানে হলো অগ্নি নির্বাপক কেন্দ্র বা ফায়ার স্টেশন। এর পরের শব্দটি হলো বাঞ্চি বা বাঞ্চিয়ান, বাঞ্চি বা বাঞ্চিয়ান, এর মানে হলো আদমশুমারি, মানে হলো দেশের জনগণ গণনা করার যে পদ্ধতি সেটাকে বলা হয় আদমশুমারি। এর পরের শব্দটি হলো বাতাল, বাতাল, বাতাল মানে হলো বাতিল, কোনো কিছুকে বাতিল ঘোষণা করাকে বলা হয় বাতাল। এর পরের শব্দটি হলো বাসু, বাসু মানে হলো ধৌত করা। তবে এছাড়া চুচি, চুচি মানেও হলো ধৌত করা বা কোনো কিছু ধোয়া। এর পরের শব্দটি হলো ভাঙন, ভাঙন মানে হলো উঠে পড়া বা ওঠা, উঠে পড়া বা ওঠা। এর পরের শব্দটি হলো বানতাল, বানতাল, বানতাল মানে হলো বালিশ, বানতাল মানে হলো বালিশ। এর পরের শব্দটি হলো বেগিতু, বেগিতু, বেগিতু মানে হলো ওই রকম, মানে যেরকম আছে ওই রকম। এর পরের শব্দটি হলো বারাহ, বারাহ, বারাহ মানে হলো ক্যান্সার। এর পরের শব্দটি হলো বেরি, বেরি মানে হলো দাও বা দেওয়া, দাও বা দেওয়া। এছাড়া বাগি মানেও কিন্তু দাও বা দেওয়া। এর পরের শব্দটি হলো বারাত, বারাত, বারাত মানে হলো পশ্চিম বা পশ্চিম দিক। এর পরের শব্দটি হলো বেরিতা, বেরিতা, বেরিতা মানে হলো খবর বা সংবাদ, খবর বা সংবাদ। এর পরের শব্দটি হলো বেরতুয়া, বেরতুয়া, বেরতুয়া মানে হলো ভাগ্যমান। এর পরের শব্দটি হলো ভাঙ্গুনান, ভাঙ্গুনান মানে হলো ভবন বা বিল্ডিং, ভবন বা বিল্ডিং। এর পরের শব্দটি হলো বেরুস গিগি, বেরুস গিগি মানে হলো টুথব্রাশ বা দাঁত মাজার ব্রাশ। এর পরের শব্দটি হলো বুলু, বুলু মানে হলো পশম, যে কোনো কিছুর পশম, যেরকম মুরগি বা অন্যান্য জীবজন্তুর পশমকে বলা হয় বুলু। এর পরের শব্দটি হলো বিসি, বিসি মানে হলো লোহা, বিসি মানে হলো
লোহা। এরপরে শব্দটি হলো বুনি, বুনি, বুনি মানে হলো শব্দ বা গোলমাল জাতীয় শব্দ আর কি। এরপরে শব্দটি হলো বিসিং, বিসিং মানে হলো গোলমাল করা, গোলমাল করা বা হইচই করা। এর পরের শব্দটি হলো বুরুং, বুরুং মানে হলো পাখি, বুরুং মানে হলো পাখি। এর পরের শব্দটি হলো বিনতাং, বিনতাং মানে হলো তারা, আকাশের তারাকে বলা হয় বিনতাং। এর পরের শব্দটি হলো বিনাতাং, বিনাতাং, বিনাতাং মানে হলো প্রাণী বা পশুকে বোঝানো হয়, তবে হাইওয়ান, এই হাইওয়ান মানে হলো পশু বা প্রাণী। এর পরের শব্দটি হলো বাসিকাল, বাসিকাল মানে হলো সাইকেল বা বাইসাইকেল। এর পরের শব্দটি হলো বাতাং, বাতাং মানে হলো লাঠি বা শলাকা। এর পরের শব্দটি হলো বায়ার, বায়ার মানে হলো পরিশোধ করা, বায়ার মানে পরিশোধ করা, হতে পারে কোনো বিল পরিশোধ বা বেতন বা মজুরি পরিশোধ করা। এর পরের শব্দটি হলো বিশু, বিশু মানে হলো বোবা বা বাক শক্তিহীন, যে কথা বলতে পারে না আর কি। এর পরের শব্দটি হলো বাঙ্গা, বাঙ্গা মানে হলো গর্ব বা গর্বিত, গর্ব বা গর্বিত। এর পরের শব্দটি হলো বুলান, বুলান মানে হলো চাঁদ বা মাস, চাঁদ বা মাস, এই দুটো শব্দের মানেই হচ্ছে বুলান। এর পরের শব্দটি হলো বায়াং, বায়াং মানে হলো ছায়া, যেমন হতে পারে মানুষ যখন রোদে হাঁটে তখন যে ছায়া পড়ে এটাকে বলা হয় বায়াং। এর পরের শব্দটা হলো বুয়াতান, বুয়াতান, বুয়াতান মানে হলো কৃত্রিম বা কোনো কিছু তৈরি করা, যেমন অনেক কিছুতে লেখা থাকে না মেড ইন, এই মেড ইনকেই বলা হয় বুয়াতান। এর পরের শব্দটি হলো বুঙা, বুঙা মানে হলো ফুল। এর পরের শব্দটি হলো বায়াম, বায়াম মানে হলো লাল শাক বা ডাটা শাক জাতীয় শাক আর কি। এর পরের শব্দটি হলো বুলাতান, বুলাতান মানে হলো বৃত্ত বা গোল চক্কর, বৃত্ত বা গোল চক্কর। এর পরের শব্দটি হলো ব্যাংকো, ব্যাংকো মানে হলো বাঁকা করা, বাঁকা করা। এর পরের শব্দটি হলো বাংসা, বাংসা মানে হলো জাতি বা গোষ্ঠী, জাতি বা গোষ্ঠী। এর পরের শব্দটি হলো ব্লাজার, ব্লাজার মানে হলো শেখা বা শিখুন, শেখা বা শিখুন। এর পরের শব্দটি হলো বুমবুং, বুমবুং মানে হলো ছাদ, অর্থাৎ বিল্ডিংয়ের ছাদ, বুমবুং। এর পরের শব্দটি হলো বুয়াইয়া, বুয়াইয়া মানে হলো কুমির, কুমির। এর পরের শব্দটি হলো বুকা, বুকা মানে হলো খোলা। এর পরের শব্দটি হলো বুকিট, বুকিট মানে হলো পাহাড় বা পর্বত, পাহাড় বা পর্বত। এর পরের শব্দটি হলো ভীরু, ভীরু মানে হলো নীল, এখানে যদি নীল রং বলেন তাহলে হবে ওয়ার্না ভীরু, ওয়ার্না ভীরু। এর পরের শব্দটি আছে বেরুয়াং, বেরুয়াং মানে হলো ভালুক, বেরুয়াং মানে হলো ভালুক। এর পরের শব্দটি হলো বুলাত, বুলাত মানে হলো গোল বা বৃত্তাকার, গোল বা বৃত্তাকার। এর পরের শব্দটি হলো বুয়াং, বুয়াং মানে হলো ফেলে দেওয়া, কোনো কিছু ফেলে দেওয়াকে বলা হয় বুয়াং। এর পরের শব্দটি হলো বোলা, বোলা মানে হলো বল। এর পরের শব্দটি হলো বুক্তি, বুক্তি মানে হলো প্রমাণ, কোনো কিছুর প্রমাণকে বলা হয় বুক্তি।
এর পরের শব্দটি হলো বুলান মাধু, বুলান মাধু মানে হলো মধুচন্দ্রিমা বা বিবাহের পরবর্তী প্রথম সপ্তাহ, বিবাহের পরবর্তী প্রথম সপ্তাহ বুলান মাধু। এর পরের শব্দটি হলো বিম্বাং, বিম্বাং মানে হলো চিন্তিত বা উদ্গ্রীণ, চিন্তিত বা উদ্গ্রীণ, তবে রিসাও মানেও চিন্তিত বা উদ্গ্রীণ। এর পরের শব্দটি হলো বাওয়া, বাওয়া মানে হলো আনা বা নিয়ে আসা, আনা বা নিয়ে আসা। তবে এরকম আরেকটি শব্দ আছে যে দুইটা শব্দের মধ্যে অনেক সময় মানে কোনটার অর্থ কী বোঝা যায় না, তো এইটা হবে বাওয়াহ, বাওয়াহ। এই বাওয়া অর্থ হলো নিচে, নিচে। একটু মন দিয়ে দেখতে হবে আর কি, দুইটা শব্দ একই রকম হলে উচ্চারণে কিছুটা ভিন্নতা আছে বা বানানে কিছুটা ভিন্নতা আছে। এর পরের শব্দটি হলো বাকাত, বাকাত মানে হলো প্রতিভা বা মেধা, প্রতিভা বা মেধা। এর পরের শব্দটি হলো বুতা, বুতা মানে হলো অন্ধ বা কানা, অন্ধ বা কানা। এর পরের শব্দটি হলো বেসো, বেসো মানে হলো আগামীকাল বা কাল। এর পরের শব্দটি হলো বাওয়াং মেরা, বাওয়াং মেরা মানে হলো পিয়াস। এর পরের শব্দটি হলো বাওয়াং পুতি, বাওয়াং পুতি মানে হলো রসুন। এর পরের শব্দটি হলো বহং, বহং মানে হলো মিথ্যা, তবে তিপু, তিপু মানেও হলো মিথ্যা। এর পরের শব্দটি হলো বেলাকাং, বেলাকাং মানে হলো পিছনে বা পিছে, পিছনে বা পিছে। এর পরের শব্দটি হলো বেলালাং, বেলালাং মানে হলো ঘাস ফরিং। এর পরের শব্দটি হলো বোলা সেপা, বোলা সেপা মানে হলো ফুটবল। এর পরের শব্দটি হলো বোম, বোম মানে হলো বোমা, বোমা। এর পরের শব্দটি হলো বাহু, বাহু মানে হলো কাত, মানুষের কাতকে বলা হয় বাহু। আজ এ পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখে ভালো লাগলে এবং উপকৃত হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।